আসসালামু আলাইকুম গাইস, আজকে তিনটা কোম্পানির তথ্য দিব এই ভিডিওতে। তিনটা কোম্পানির আপডেট নিউজ এই ভিডিওর মাধ্যমে থাকবে। অনেকে কমেন্ট করছেন এই তিনটা কোম্পানির তথ্য দেওয়ার জন্য, জানার জন্য অনেকেই কমেন্ট করছেন। আপনারা কমেন্টের উপর ভিত্তি করেই আমি এই ভিডিওগুলো করি, এই কাজগুলো করি শুধু আপনাদের জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, হয়তো অনেক কাজে লাগতে পারে। আর যারা পুরান করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আসি কোম্পানি তিনটা কি কি। এক নম্বর হয়েছে কেপিটিসি, দুই নম্বর হয়েছে আল ফয়সাল কোম্পানি, তিন নম্বর হয়েছে ইউএফএম কোম্পানি। তিনটা কোম্পানির তথ্য দিব এই ভিডিওতে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটা না কেটে দেখবেন, কথাগুলো শুনবেন। কথাগুলো শোনার পর আপনি কমেন্ট করবেন। আরও কিছু জানার থাকলে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব, তা না হয় আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, ঠিক আছে? তো এখন আসি ক্যাপিটিসির কথা বলি। পয়লা ক্যাপিটিসি কোম্পানিটা অনেক ভালো। আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন না, ক্যাপিটিসি কিন্তু ডাইভিং ভিসা, কেপিটিসি ডাইভিং ভিসা। আর কেপিটিসিতে লোক লাগবে, কারণ হয়েছে কুয়েতে অনেক নতুন মাদ্রাসা, স্কুল মাদ্রাসা হয়েছে, তার কারণে কুয়েতে ড্রাইভার প্রয়োজন। তো ডাইভিং প্রয়োজন হইলে কেপিটিসি কোম্পানিতে ডাইভিং ভিসা হয়। তো এই জন্য কেপিটিসি প্রায় আপনার 250 লোক লাগবে। তো 250 লোক শুধু বাংলাদেশতে আসবে না, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ এইসব দেশের থেকে 250 লোক আসবে। 250 লোকের শন পেপার বাইর হবে তিন দেশের ভিতর থেকে, এক দেশ না, শুধু বাংলাদেশ না, ঠিক আছে? তো যারা আপনারা পাসপোর্ট জমা দিছেন অনেক আগে, 3-4 মাস হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে, অনেকে ঘুরতেছেন, তারপর এক বছরও হয়েছে ঘুরতেছেন, এরকম লোকও আছেন। এক বছর হয়ে গেছে যারা ক্যাপিটিসিতে পাসপোর্ট জমা দিচ্ছেন, ভিসা হইতেছে না। তাদের পাসপোর্ট যদি কুয়েত জমা হয়ে থাকে আর লামানা কাজ যদি কমপ্লিট হয়ে থাকে, আপনারা জানেন হয়তো কুয়েতের লামানা জটিলতা অনেক বড় একটা জটিলতা, এই জটিলতার কারণে কুয়েতে বাংলাদেশের ভিসা বাইর হইতে সময় লাগে, অনেক সময় লাগে এই লামানার কারণে। তো যারা পাসপোর্ট লামানা হয়ে গেছে তারা ইনশাল্লাহ অক্টোবর মাসে ভিসা পাইতে পারে। অক্টোবর মাসে কয় তারিখে পাবেন এটা বলবো না আমি, কারণ এটা বলার সমস্যা হয়, পরে আবার আপনি বলবেন ভাই আপনি বলছেন ওই তারিখে তো বাইর হইলো না, এটা আপনিই বলবেন। এই জন্য কয় তারিখে বের হয় এটা বলবো না আমি, বলবো আমি যতটুকু তত্ত্ব নিয়ে জানতে পারছি আমার লোকদের কাছ থেকে, এই কোম্পানির লোকদের কাছ থেকে ততটুকু বলবো যে এই মাসের ভিতরে কিছু শন পেপার বাইর হবে ক্যাপিটিসিতে। তো ক্যাপিটিসি ডাইভিং ভিসা বলছি, তো ডাইভিংয়ের বেতন একটু বেশি, অন্য অন্য কোম্পানির থেকে ডাইভিংয়ের বেতন একটু বেশি, এটা সব জায়গাতেই ড্রাইভারের বেতন একটু বেশি থাকে। ক্লিনারের বেতন কম হবে, এটা তেমন ক্লিনারের কাজ সবাই করতে পারে, এটা শিকার কিছু নাই, আর ডাইভিংটা শিকার কিছু আছে, তার ডাইভিং লাইসেন্স লাগে এবং ডাইভিং একটা সম্মানজনক পেশা, আমি যেটা মনে করি সব জায়গারই ডাইভিং একটা সম্মানজনক পেশা, এবং ডাইভিংয়ের বেতন বেশি আছে, অনেক বেশি, ভালো একটা বেতন পাবেন। এই কোম্পানিতে আসার জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করে কিন্তু আসতে পারে না, যাদের নসিব ভালো হয় তারাই আসতে পারে। তো আপনারা যারা পাসপোর্ট জমা দিছেন এক বছর 6 মাস 5 মাস, যাদের ভিসা হইতেছে না, শন পেপার বাইর হইতেছে না, তারা অক্টোবর মাসটা একটু দেখতে পারেন, ইনশাল্লাহ অক্টোবর মাসে বাইর হইতেও পারে। সব কোম্পানিরই কিছু কিছু শন পেপার অক্টোবর মাসে বাইর হবে, ঠিক আছে? তো অক্টোবর মাসে দেখেন কি হয়। আর এই কোম্পানি অনেক ভালো আমার জানা মতে,
ঠিক আছে। তো এখন আসি আপনার আল ফয়সাল কোম্পানি। আল ফয়সাল কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি, বড় কোম্পানি, অনেক বড় কোম্পানি, কুয়েতের ভিতরে অনেক বড় একটি কোম্পানি আল ফয়সাল কোম্পানি। তাদের অনেক শ্রমিক, বেশিরভাগই কন্ট্রাক্ট তাদের হসপিটাল ক্লিনার, মহিলা পুরুষ সব আছে এই কোম্পানিতে, বেশিরভাগই হসপিটাল ক্লিনারে আছে। তো অনেকে আসছেন, আইসা বসে রয়েছেন কয়েকদিন, অনেকেই কমেন্ট করছেন, তো বসে থাকবেন না, হয়তো তারা একটা হসপিটালের কন্ট্রাক্ট নিছে, এই হসপিটালের কাজটা শেষ হয়েছে না, এই জন্য বসে রয়েছেন। তো হসপিটালের কাজটা শেষ হওয়ার মাত্রই এখানে লোক সেটিং করবে, তো আপনাকে কাজ দিয়ে দিবে, সমস্যা নাই, বসে থাকবেন না। হসপিটালের কাজ আছে আল ফয়সাল কোম্পানিতে, যারা পাসপোর্ট জমা দিছেন তারা শন পেপার পাবেন, যদি লামানের কাজ কমপ্লিট হয়ে যায় আল ফয়সাল কোম্পানিতে, তো অক্টোবর অক্টোবর মাসের ভিতরে, এটাই তো অক্টোবর মাস, আজকে 7 তারিখ, আগামীকাল 8 তারিখ, আর মাত্র আছে 22 দিন কি 21 দিন এরকম আছে, এই দিনের ভিতরে আপনার শন পেপার বাইর হইতে পারে। শন পেপার বাইর হওয়া মানে আপনার ভিসা হয়ে যাওয়া, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আসি ইউএফএম। ইউএফএম কোম্পানিটাও ভালো একটি কোম্পানি। আগে যারা আগে যাদের শন পেপার বাইর হয়েছে তাদের ভিসা হয়ে গেছে, তারা আসছে, আসার পরে তারা তাদেরকে কাজ দেওয়া হয়ে গেছে, তাদের কাজ পাইছে, তারা কাজ পাইয়া গেছে, কোনো সমস্যা হয়েছে না, কাজ পাইয়া গেছে, নতুন করে আপনার শন পেপার অক্টোবর মাসে বের হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনাদের জন্য, ভিডিওটা ছোট করা, আমি সব কথা এভাবে বলে দিতেছি, ঠিক আছে। তো অক্টোবর মাসে আপনার শন পেপার পাবেন ইনশাল্লাহ।